সকল শিক্ষার্থীদের শিক্ষামূলক এই চ্যানেলে স্বাগতম। বর্তমানে যে সমস্ত শিক্ষার্থীরা ফোর্থ সেমিস্টারে আছো, কিছুদিন ধরে তোমরা ফোর্থ সেমিস্টার সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আমাকে করছিলে, তো আজকের এই ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখে নাও তোমরা ফোর্থ সেমিস্টার সংক্রান্ত সমস্ত ধারণা নিয়ে নিতে পারবে। তো তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন হচ্ছে তোমাদের ফোর্থ সেমিস্টার কবে থেকে শুরু হয়েছে, তো আমি তোমাদেরকে বলে রাখছি নতুন কোশ্চেন প্যাটার্ন নতুন সিলেবাসে পরীক্ষা পদ্ধতি শুরু হয়েছিল 2014 সনে, শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে। আর ফোর্থ সেমিস্টারে শুরু হয়েছে 2016 থেকে ফোর্থ সেমিস্টারে নতুন কোশ্চেন প্যাটার্ন নতুন সিলেবাসে পরীক্ষা শুরু হয়েছে 2016 থেকে। পরীক্ষা হয়েছে 2016, 2017, 2018, 2019, অর্থাৎ 4 বছর, 16, 17, 18, 19। 2020 ফোর্থ সেমিস্টারে কোনো পরীক্ষা হয়নি, শুধুমাত্র ইন্টারনাল পরীক্ষা হয়েছিল, কারণ করোনা মহামারীর জন্য 2020 পরীক্ষা হতে পারেনি। তারপর 2021ও করোনা মহামারীর জন্য ফোর্থ সেমিস্টারে কোনো পরীক্ষা হয়নি, শুধুমাত্র ইন্টারনাল পরীক্ষা হয়েছে বিভিন্ন কলেজে, যার যার কলেজে শুধুমাত্র ইন্টারনাল পরীক্ষা হয়েছে, অর্থাৎ ফাইনাল পরীক্ষা হয়নি। 2020 এবং 2021 ত্রিপুরা ইউনিভার্সিটিতে কোনো প্রশ্ন হয়নি, কোনো ফাইনাল পরীক্ষা হয়নি। তো এখন তোমরা দেবে 2022, অর্থাৎ ফোর্থ সেমিস্টার 2016, 2017, 2018, 2019, এই 4 বছর পরীক্ষা হয়েছিল। তোমরা এই 4 বছরের প্রশ্নগুলি সংগ্রহ করে দেখে নিতে পারো। তোমরা এক্সাম হেল্পিং চ্যানেল প্লেলিস্টে গিয়ে ফোর্থ সেমিস্টার বলে একটা ফাইল আছে, সেখান থেকে সমস্ত প্রশ্ন দেখে নিতে পারো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে আমি প্রশ্নের লিঙ্কগুলি দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তাছাড়া তোমাদের মধ্যে কারো যদি ফোর্থ সেমিস্টারের কোনো সাবজেক্টের নোটসের প্রয়োজন হয় তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। অন্যান্য সেমিস্টার নেই, এই সেমিস্টারও কয়েকদিনের মধ্যেই আমি টিউশন শুরু করে দেবো। তোমাদের মধ্যে কয়েকজন একটি প্রশ্ন জানতে চাইছিল যে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কোন মাসে হতে পারে, তো তোমাদেরকে বলে রাখছি ইভেন যে সেমিস্টারগুলি আছে সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের পরীক্ষাগুলি ইউনিভার্সিটি রুলস অনুযায়ী জুন জুলাই মাসে হয়ে থাকে। তবে যেহেতু করোনা মহামারীর জন্য তোমরা লাস্ট যে পরীক্ষাটা দিলে ডিসেম্বরের পরীক্ষাটা তোমরা দিলে মার্চ এপ্রিলে, সেহেতু এদিকে 2-1 মাস এদিক সেদিক হতে পারে, 1 মাস পিছিয়ে যেতে পারে, তো তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশান জুন জুলাই মাস অনুযায়ী নিয়ে রাখবে। এই হচ্ছে তোমাদের করা ফোর্থ সেমিস্টার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর। তাছাড়াও যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে ফোর্থ সেমিস্টার সংক্রান্ত তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের সেই মতো করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।